আসসালামু আলাইকুম। সত্যবার্তা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আজ আরেকটি নতুন নিউজ নিয়ে হাজির হলাম আমি রাজু আহমেদ আপনাদের সামনে। আজকের নতুন নিউজটি হলো বিপিএন সংক্রান্ত। তাই তারা ইন্টারনেট ইউজ করে তারা বিপিএন চেনেন না এমন মানুষ খুবই কম। তাই নিউজটি ধৈর্য ধরে না টেনে স্কিপ না করে দেখুন, আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে। অনেকেই হয়তো বিভিন্ন দেশ বিপিএন সম্বন্ধে মানে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিভিন্ন কারণে, জরিমানা থেকে বাঁচতে আপনি ভিডিওটি পুরাটাই দেখুন। এখন কথা হচ্ছে বিপিএন কি। বিপিএন হচ্ছে হলো একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটি আসলে ইন্টারনেট ও আপনার মধ্যে একটি সিকিউর নেটওয়ার্ক হিসেবে কাজ করে, সিকিউর কানেকশন হিসেবে কাজ করে। এখন কথা হচ্ছে যে সাইটগুলি আপনার সরকার ব্লক করে দেবে, যেই সাইটগুলিতে আপনি ঢুকতে পারবেন না, সেই সাইটগুলিতে অনায়াসে বিপিএন ব্যবহার করে আপনি ঢুকতে পারবেন। যেমন বাংলাদেশে ফ্রি ফায়ার, পাবজি নামক গেম গত কিছুদিন যাবৎ সরকার 3 মাসের জন্য বন্ধ ঘোষণা করতেছে, করে দিয়েছে। কিন্তু এখানকার প্লাপন বিপিএন ইউজ করে ঠিকই ফ্রি ফায়ার, পাবজির মতো গেমস খেলছে। এটা কিন্তু এক ধরনের অপরাধ। এটার জন্য আপনার শাস্তিমূলক ব্যবস্থা, আপনার উপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এবং কি চাইলে গভর্নমেন্ট চাইলে বিটিআরসি চাইলে এটার জন্য আপনার উপর ব্যবস্থা নিতে পারে। তো যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম, দুবাইতে বিপিএনের যারা মিস ইউজ করবেন, অর্থাৎ মিস ইউজ বলতে বোঝাচ্ছে যে ওই দেশের সরকার চাচ্ছে না যে জিনিসগুলো ব্লক করে দেওয়া হয়েছে, ওই জিনিসগুলোতে যারা বিপিএন ইউজ করে ব্যবহার করবেন তাদের কিন্তু 1 টাকা নয়, 10,000 নয়, 20,000 নয়, তাদের কিন্তু 2 মিলিয়ন দের হাম জরিমানা করা হবে। 2 মিলিয়ন মানে তো অনেক বুঝেন, 20 লাখ দের হাম জরিমানা। এখন কারা বিপিএন ইউজ করতে পারবে না? সরকার আগেই বলেছে বিভিন্ন দেশের সরকার বিপিএনের উপর এই জন্যই গুরুত্ব আরোপ করেছে যে কারণ বিপিএন আপনাকে লুকিয়ে রাখার একটা প্ল্যাটফর্ম। অর্থাৎ বিপিএন দিয়ে আপনি, হ্যাকারের নাম তো অবশ্যই শুনে থাকবেন, হ্যাকারদের কাজ কি হয়, ব্যাংক থেকে হ্যাকিং করে টাকা পয়সা নিয়ে যায়, বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ বিপিএনের মাধ্যমে করলে আপনার পরিচয় হাইড থাকবে, এই জন্যই তারা বিপিএন ইউজ করে। কিন্তু তারপরেও মনে রাখবেন, বিপিএন একটা সাইট আপনি যতই ইউজ করেন না কেন, আপনি যদি অপরাধ করেন, অপরাধের প্রবণতা যদি থাকে, তাহলে অ্যান্টি অপরাধও আছে। অ্যান্টি টেরিজম বলে যেমন কথা আছে, তেমনি অ্যান্টি হ্যাকার বলেও কথা আছে। আপনি বিপিএন ইউজ করলেন ব্যাংক থেকে টাকা চুরি করে বা একটা একজনের অপরাধমূলক কাজ করলেন, আপনাকে ধরার জন্যও কিন্তু ওদের ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে যদি আপনি ধরা খান, বিশেষ করে দুবাইতে ধরা খেলে আপনাকে 20 লাখ দের হাম জরিমানা দিতে হবে। আপনাকে টোটাল দুবাইতে ধরা খেলে অবশ্যই অবশ্যই 20 লাখ দের হাম জরিমানা দিতে হবে। সৌদিতেও এরকমের জরিমানার ব্যবস্থা রয়েছে। মানে আস্তে আস্তে করে যেহেতু সমগ্র পৃথিবীটা ইন্টারনেট ভিত্তিক হচ্ছে, আগে দেখা যায় তো আপনি বিদেশ যাইতে গেলে, অর্থাৎ আপনি যখন প্রবাস গমন করতেছেন, অবশ্যই আপনি পাসপোর্ট, অ্যানালগ একটা পাসপোর্ট, সাধারণ টিকিটের পেপার হাতে নিয়ে যাইতে পারতেন। বাট এখন কিন্তু স্মার্টফোন ছাড়া আপনি দেশের বাইরে যাইতে পারেন না। যেমন তেমনি দুনিয়াটা এমনভাবে নিয়ন্ত্রিত হবে, যখন আপনি কোন জাতে কী করতেছেন সব দেখা যাবে। তাই যারা বিপিএন ইউজ করতেছেন তারা অবশ্যই সাবধান থাকবেন, বিপিএন থেকে এমন কিছু ইউজ করবেন না যাতে করে সরকার ওই জিনিসটার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যে এটা করা যাবে না, বা ব্লক সাইটে প্রবেশ করবেন না। বা যারা হ্যাকাররা আছেন তারা তো অবশ্যই বুঝবেন আমি কি বলতে চাচ্ছি, এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। অনেকেই আছে আবার বেশি বেশি, বিশেষ করে আরব কান্ট্রিতে যারা আমরা থাকি, সবাই যারা আরব কান্ট্রিতে থাকি, আরব কান্ট্রিতে কিন্তু হর হামেশা বিশেষ করে পর্ন সাইটগুলিতে প্রবেশ করা যায় না, সবসময় ব্লক থাকে। কিন্তু বিপিএন ইউজ করে আপনারা কিন্তু অনায়াসেই সেই পর্ন সাইটগুলিতে ঢুকতে পারেন। ঢুকতে গেলে অনেক সময় আপনার মেল আইডি আবিজাবি এটা সেটা চাচ্ছে, কিন্তু আপনি মনে রাখবেন যেহেতু মানে বিভিন্ন দেশ থেকে বিপিএনের এই নিষেধাজ্ঞা জিনিসের বিভিন্ন দেশের উপর দেশ বিপিএনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাই আপনারা অবশ্যই অবশ্যই বিপিএন ব্যবহার করার পূর্বে নিজেকে সতর্ক রাখুন। কোন সাইটটিতে ঢোকা যাবে সেই সাইটটিতেই ঢুকুন, কোন সাইটে ঢোকা যাবে না সেই সাইটে ঢুকবেন না। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সমস্যা তাদের চাহিদা পূরণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা মুক্ত থাকবেন, মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আসসালামু আলাইকুম।